বেল আইকনে সাবস্ক্রাইব করুন বিশ্বভারত। ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েতের চাঁদি বেনিয়া গ্রামে বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর, লুটপাট, মারধর। সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাগচা অঞ্চলের চাঁদি বেনিয়া গ্রামে বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য উত্তম মণ্ডলের দোকানঘর ভাঙচুর ও সমস্ত মালপত্র, আসবাবপত্র, টিভি লুট হয়েছে কিছু শাসক দল আশ্রিত দুষ্কৃতী দ্বারা। সঙ্গে পূর্ণ সাউ, উদয় দাস বিজেপির কর্মীদের বাড়িতে ঢুকে মারধর, বাড়ি ভাঙচুর, লুটপাট অভিযোগের তীর তৃণমূলের দিকে। পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমাদের কালকে রাতে এসে লুটপাট করে নিয়ে গেছে, টিভি, ফ্রিজে যা মাল ছিল, তারপর এখানে কম্পিউটার ছিল, আলমারিতে মাল ছিল, এধারে ওধারে সব ভর্তি ছিল। এটিএম ছিল, এটা উত্তম মণ্ডলের দোকান, আমার সম্বন্ধী পঞ্চায়েত পদে আছে, টিএমসি লোক করেছে, এরা ঘর ছাড়া আছে, ওই বিজেপি লোক মানে টিএমসি লোকেরা মানে হুমকিতে ভয়েতে মানে তাকে তা ই করে ভয় দেখিয়ে তাকে তার বাইরে রাখছে, সেটা দোকানে আছে। না না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা তৃণমূল কংগ্রেস ওই নোংরা রাজনীতি করি না। আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি আদর্শ হচ্ছে, আমরা কোনো নোংরা করছি। বিজেপির তিন চারটা গোষ্ঠী ওখানে এখন বর্তমানে বিরাজমান, তারা নিজেদের মধ্যে গণ্ডগোল করে তৃণমূলের দিকে দোষ চাপাচ্ছে। এটা নিজেদের গণ্ডগোল, ওদের নানা রকম আর্থিক কেলেঙ্কারি, নানা সমস্যা নিয়ে ওরা নিজেরা জড়িত, তাই নিজেদের দোষ টাকাতে নিজেরা গণ্ডগোল করে তৃণমূলের দিকে দোষ চাপাচ্ছে। বর্তমান আমাদেরই লোক যখন দল ওখানে এলাকা ছাড়া, তো আমাদের লোক গণ্ডগোল করার লোকটা কোথায়? আমাদের বিজেপি আমাদের লোকজনকে ওখানে পুরো বাগচা গ্রাম পঞ্চায়েত থেকে এলাকা তাড়িয়ে দিয়েছে, সেটাকে আমাদের লোক নিয়ে তো গণ্ডগোল করবে কি? নিজেরাই গণ্ডগোল করে আমাদের দিকে দোষ চাপাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জয় কাবাডি রিপোর্ট, বিশ্বভারত।